মৃতপ্রায় চিরুনি শিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। শ্রমিকদের নিয়ে গঠিত হলো ক্লাস্টার হাব। শিল্পে আধুনিকরণের জন্য চিরুনি শ্রমিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির ছয় ঘড়িয়াতে। যশোরের চিরুনির ঋত গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। চিরুনি শিল্পীদের নিয়ে গঠিত হয়েছে ক্লাস্টার হাব। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ছয়ঘড়িয়া পঞ্চায়েত এলাকায় 2020 সালে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠে ক্লাস্টার হাব। মূলত চিরুনি শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে এই শিল্পে আধুনিকরণ করবার পাশাপাশি রাজ্য ও দেশের বৃহত্তম বাজার ধরতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিন ছয়ঘড়িয়া পঞ্চায়েত এলাকায় চিরুনি শ্রমিকদের নিয়ে এক কর্মশালার সূচনা হয়। জানা গেছে আগামী আট দিন ধরে চলবে এই শিবির। এই শিবিরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে চিরুনি শিল্পকে ফের বিশ্বের দরবারে তুলে ধরা যায় তারই কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে জোর দেওয়া হবে প্যাকেজিং ও ডিজাইনিংয়ের ওপর। জানা গেছে প্রশিক্ষণ দেবার জন্যে বিশেষজ্ঞদের আনা হচ্ছে। সীমান্ত শহর বনগাঁ। দেশভাগের আগে থেকেই যশোহরের চিরুনির জগৎজোড়া খ্যাতি ছিল। দেশভাগের পর বনগাঁ শহরেও গড়ে ওঠে চিরুনি কারখানা। প্রয়াত নির্মল মুখোপাধ্যায় রচিত ইতিহাসের মনোগ্রাম থেকে পাওয়া তথ্য অনুযায়ী চিরুনি শিল্পের অবস্থান শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে শীর্ষস্থানে ছিল। জানা গেছে স্বাধীনতার পরবর্তী সময়ে নলিনী বিহারী মিত্র বনগাঁতে বসতি স্থাপন করেন, চিরুনি কারখানাও তৈরি করেন। এরপর ধীরে ধীরে বনগাঁ শহর ও আশেপাশের এলাকায় চিরুনি শিল্পের প্রসার ঘটে। সময়ের সাথে সেভাবে প্রযুক্তিগত পরিবর্তন না হওয়ায় কদর কমতে থাকে যশোহরের চিরুনির। বর্তমানে মৃত প্রায় এই শিল্প। এ বিষয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, চিরুনি বনগাঁর ঐতিহ্য। মৃত প্রায় এই শিল্পকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের সহযোগিতায় পুনর্জীবিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই চিরুনি শ্রমিকদের নিয়ে গঠিত হয়েছে ক্লাস্টার হাব। শ্রমিকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সরকারের উদ্যোগে। এদিন সেই প্রশিক্ষণ শিবিরেরই সূচনা হলো। চিরুনি শিল্প এটা বনগাঁর একটা ঐতিহ্যবাহী শিল্প। আমরা জানি যে এই চিরুনি, বনগাঁর এই চিরুনি শিল্প সারা পৃথিবীব্যাপী এটার ব্যাপ্তি ছিল, কিন্তু এখন এই শিল্প বর্তমানে মৃতপ্রায় হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের সহযোগিতায় এই মৃতপ্রায় চিরুনি শিল্প যতগুলো আছে, যতগুলো ইউনিট আছে আমাদের ছয়ঘড়িয়ার মধ্যে, প্রায় 115 থেকে 120টা ইউনিট আছে, সেগুলোকে নিয়ে একটা ক্লাস্টার তৈরি হয়েছে। গত 13/3/2020 সালে সেই ক্লাস্টারে রেজিস্ট্রেশন হয়। সেই ক্লাস্টারের সঙ্গে যারা যুক্ত তাদের আজকে সফট ইন্টারভেনশন প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের আধুনিকীকরণের যে যে পদ্ধতি আছে, ডিজাইন, প্যাকেজিং এবং প্রযুক্তিগত যে সমস্ত বিষয়গুলো আছে তার উপরে এখানে ট্রেনিং চলবে। সেই ক্লাস্টারের সঙ্গে যারা যুক্ত তাদের ট্রেনিং চলবে এবং আগামী দিনে এই ক্লাস্টারকে যাতে আরও উন্নত করা যায় আর্থিকভাবে, প্রযুক্তিগতভাবে, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার মধ্যে দিয়েই তার উন্নতি ঘটবে এবং এই মৃতপ্রায় শিল্প আগামী দিনে আবার পুনরুজ্জীবিত হবে। এ বিষয়ে জেলার শিল্প উন্নয়ন আধিকারিক সমিত চ্যাটার্জি বলেন, ছয়ঘড়িয়া এলাকায় চিরুনি শিল্পের সাথে যুক্ত মানুষের বসবাস বেশি, সে কারণেই এই এলাকাটিকে বেছে নেওয়া হয়েছে। এই কাজের পেছনে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধানের ভূমিকার প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, শ্রমিকদের উন্নতি, তাদের প্রসার ঘটানোর জন্যে রাজ্য সরকারের টেক্সটাইল ডিপার্টমেন্ট আর্থিক সহায়তা করেছে, রূপায়ণে জেলা শিল্পকেন্দ্র যুক্ত রয়েছে। চিরুনি ক্লাস্টার কম ক্লাস্টারের সফট ইন্টারভেনশন প্রোগ্রামের শেষ পর্যায়ের কাজ শুরু হলো। এই টোটাল বিষয়ে মাননীয় প্রসেনজিৎ ঘোষ আমাদের ছয়ঘড়িয়ার প্রধান, তার সহযোগিতা ছাড়াই প্রোগ্রাম শুরু হতে পারতো না। আমরা বিগত 20-21 আর্থিক বছর প্রোগ্রাম শুরু করেছিলাম, কোভিডের কারণে প্রোগ্রাম মাঝপথে বন্ধ রাখতে হয়েছিল। এই ক্লাস্টার প্রকল্প আমাদের এলাকায় বনগাঁয় দীর্ঘদিন ধরে যারা চিরুনি শিল্পের সাথে যুক্ত তাদের উন্নতি এবং তাদের প্রসার এবং প্রোডাক্টের গুণগত মান তৈরি করার ব্যাপারে, এগিয়ে যাওয়ার ব্যাপারে তাদের যথেষ্ট সাহায্য করবে, এই আমি এই ব্যাপারে আশাবাদী। এমএসএমই এবং টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ব্যাপারে আর্থিক সহায়তা দিচ্ছে। আমরা জেলা শিল্পকেন্দ্র উত্তর চব্বিশ পরগনার তরফে এই ব্যাপারটা রূপায়ণের সঙ্গে যুক্ত আছি। বনগাঁ কম ক্লাস্টারে যারা যুক্ত আছে তারা দীর্ঘদিন ধরে এই ধরনের একটা ক্লাস্টার এবং তার গুণগত উন্নয়ন, গুণগত মানের উন্নয়নের জন্য আমাদের কাছে বলে আসছিলেন। আলটিমেটলি দপ্তর থেকে এই ব্যাপারে অর্থ সংস্থান করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই প্রোগ্রামের শেষ রিমেনিং প্রোগ্রামটা আজকে শুরু করতে পেরেছি এবং এটা আগামী 8 দিন ধরে চলবে। এখানে কোয়ালিটি, প্যাকেজিং এই সমস্ত বিষয়ে
আমাদের যারা ক্লাস্টার প্লেয়ার তাদেরকে অবহিত করা হবে। এদিনের অনুষ্ঠানে জেলা শিল্প উন্নয়ন আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ উপস্থিত ছিলেন মহকুমার অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। আধুনিকতার ছোঁয়ায় ফের পুনর্জীবন পাবে যশোরের চিরুনি, আশায় বুক বাঁধছেন শিল্পীরা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।